अस्सलाम वालेकुम भैया। এই তো ভাই, ভালো। ভাইয়া একটা কথা ছিল, আমি আজকে ক্লাসটা করতে পারবো না ভাইয়া, মানে আমি একটু অসুস্থ, আমার মাথায় প্রচন্ড ব্যথা উঠছে, তো মাইগ্রেনের ব্যথা সেই জন্য। এই জন্য ভাই শনিবারে ক্লাসে আমি জয়েন করতে পারবো, কালকে একটু ডক্টরের কাছে যাব সেই জন্য। মানে এখন যদি ক্লাস করি চোখ ব্যথা হবে আরো প্রচন্ড। আচ্ছা ঠিক আছে। এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, যে আমার স্কিনটার সাথে একটা জিনিস মানে প্রবলেম সলভ করে দিবেন। ডিসি ভাইয়া স্কিন শেয়ার, দেখতেছেন ভাইয়া, এই যে এই বর্ডারের এটা ব্রাশটা কোথায় পাবো ভাইয়া? এই যে কি আটা গোল গোলটা, এই যে এটা, এই যে এটা, তাহলে এটা কেমন করবো? ভাইয়া, এই যে এই ডিজাইনের নিচের লেখাটা এইভাবে বাঁকা হইতেছে না, ওটা উল্টে আসতেছে। যেমন এই লোগোটার যে নিচে যে লেখা আছে, এটা 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 জি ভাইয়া জি। এটা আমি দেখাই দিই, এই যে লেখাটা নিয়ে লেখাটার একটা ইয়া নিলাম, লেখাটা দিলাম। হ্যাঁ, এখানে দেখবেন একটা ইয়া আছে, এই যে দেখেন এই টুলটা মাস এনভল, এটা ক্লিক করলে প্রিভিউটা অন করে এটা এরকম করবেন, যত ঘুরাবেন তত কমাবেন। বুঝতে হ্যাঁ পারছি। ঠিক, ঠিক আছে। হ্যাঁ, ওইটা ওইটা করা যায়, টাইপ ফোনে বাদ দিয়া। ভাইয়া এটার সমাধান চাচ্ছিলাম যে আমি, এই যে এটা, ভাই আমার একটা প্রবলেম আছে, স্ক্রিনটা শেয়ার দিব। আচ্ছা ভাইয়া, এটা করতে পারছি, হ্যাঁ এই অংশটা করতে পারছি। এই এটা সাইডে যে এখানে এটা দেওয়া, বুঝছে,
এই অংশটা দিল, এই এই অংশটা বিলাইতে পারিনি। এখানে যে এই রাউন্ডের যে অংশটুকু, এই রাউন্ডটুকু হয় না। ওটাতে ট্রাই করছি আপনার, আমি যদি ইয়ে নিয়ে করি আপনার ব্রাশ নিয়ে করি, এখানে যে ডেকোরেটিভ যে ব্রাশগুলি আছে ডেকোরেটিভ ব্রাশ থেকে গিয়ে আমি ওই ওগুলা ইউজ করছি, বাট ডেকোরেটিভ ব্রাশগুলিতে ইয়েগুলি বেশি চিকন থাকে এরকম, ঠিক মানে এটা খুব একদম স্মুথলি রাউন্ড হচ্ছে না, মানে এটা রাউন্ড হয় তখন আবার এটা রাউন্ড হয় না, আবার এই এই কোনাগুলি রাউন্ড হয় না, এরকম প্রবলেম হয় আর কি। ট্রাই করছিলাম বাকি গুলো মোটামুটি করতে পারছি, একটু দেখবেন ঠিক আছে। ভাইয়া ওই যে আপনি কালকে ওই যে কন্ট্রোল প্লাস সি প্লাস এফ এইটা দিয়ে কেমন করে যেন ওই ছোট বড় করলেন, একসাথে নাকি একটার পর একটা, একটু দেখাই দিন তো আজকে। না দেখানো হয়নি। শেয়ার দেই, মাইকটা অন করে নেই। ওকে, আজকে আমরা হচ্ছে দেখব হলো ইমেজ স্ট্রেস। ওকে, ধরেন কোন একটা ইমেজ আপনি এরকম চাচ্ছেন বা এরকম একটা কোন লোগো করবেন, যে কোনো কোম্পানির হোক, সেটা কার কোম্পানি হোক বা রেস্টুরেন্ট কোম্পানি হোক। হ্যাঁ, যেমন রেস্টুরেন্ট কোম্পানির লোগো ভিনটেজ লোগো, ওকে, রেস্টুরেন্ট ভিনটেজ লোগো রেস্টুরেন্ট টাইপের আর কি, রেস্টুরেন্ট, ওকে, রেস্টুরেন্ট টাইপের গেলে রেস্টুরেন্টের ভিতর দেখা যায় যে চামিচ টামিচ এই সেই হাবি যাবি অনেক কিছু থাকে যেটার ভিতরে, যেমন এই যে এই জিনিসগুলা। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে আসলে এত সময় নিয়ে আসলে কাজ করে মানে পারা উঠা যায় না, বা আপনারা যদি প্রথমত হয়ে থাকেন যেমন এই চামিচ টামিচ এগুলা কোথায় পাবেন বা এই জিনিসগুলো কোথায় পাবেন, এই জিনিসগুলো পাওয়া যায়। আপাতত একটা লোগো দেখাচ্ছি, বাকিগুলো হচ্ছে পারবেন ইনশাল্লাহ বুঝাই দিলে, চেষ্টা করব যাতে একটা লোগো দিয়ে সবগুলো লোগো কমপ্লিট করা যায়, তবে কনসেপ্ট আপনাদের রাখতে হবে। ওকে, তো প্রথমত হচ্ছে আমি যদি বলি যে এরকম একটা লোগো বানাবো, তো এখানে আমি হচ্ছে প্রথমত এখানে একটা ইলিপস নিলাম, এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম, এটা ব্রাশ দিয়ে বানানো যাবে তাই না, এই যে এটা ব্রাশ দিয়ে বানায় তারপর প্রড়ায় দিতে হবে এখানে রেলওয়ে যেটা। তো এই জায়গাতে আমাদের হচ্ছে এটাকে কন্ট্রোল সি এফ, মানে কি কন্ট্রোল সি এফ হচ্ছে আপনার কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল সিতে হয় হলো কপি, কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল এফতে ফ্রন্টে পেস্ট হয় একটা। ওকে, আপনি যতবার কন্ট্রোল এফ করবেন ততবারই কিন্তু পেস্ট হবে, এই কন্ট্রোল জেড। আপাতত এতটুকুই রাখলাম, ঠিক আছে, আপাতত এতটুকুই রাখলাম। এখন আমি কন্ট্রোল সি এফটা বুঝতে পারছেন, কে যেন জিজ্ঞেস করছিল কন্ট্রোল সি এফ,
কে জিজ্ঞেস করছিল? আমি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, এইখানে এখানে প্রবলেম কি কন্ট্রোল সিএফ এ বলেন তো? আমি ওই যে সি এর পরে এফ দিছিলাম কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। এফ প্রেস করেন নি আপনি? এফ প্রেস করলে অন্য জায়গায় কখনোই যাবে না। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্ট প্রেস করুন। হচ্ছে আপনি ওই যে যখন জিনিসটা ছোট বড় করবেন না, ওটা হচ্ছে শিফট প্লাস অল্টার প্রেস করে ছোট বড় করবেন, তাহলে জিনিসটা ঠিক থাকবে। কিবোর্ড কমান্ড দেখেন না আপনারা? এইখানে যে আমি কিবোর্ড কমান্ড ধরতেছি, তখন কি ধরতেছি এটা তো ডিরেক্টলি আসতেই আছে। এই শিফট অল্টার ধরে আমি ছোট বড় করতেছি, কিবোর্ড কমান্ড এই জন্য অন করছি। এটাই যদি না দেখেন তাহলে কেন? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ধরেন একটা কারের জন্য হচ্ছে ডিজাইন করব, ধরেন কার। তো আমরা এখানে লিখে সার্চ দিব হচ্ছে কার ভেক্টর। ওকে, আমাদের এটা ফর্মেট হচ্ছে ব্যবহার করতে হবে মাঝে সাঝে। ওকে, কার ভেক্টর লিখে সার্চ দিলে আমরা এরকম গাড়ির কিছু ভেক্টর রূপ পাবো, এই যে এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কার ভেক্টর, মানে লিখার পাশে ভেক্টর কথাটা উল্লেখ করে দিলে গুগল আপনাকে এরকম টাইপসের জিনিসগুলো দিবে। তো আপাতত আমি এটা নিয়ে যাচ্ছি, এটাকে হচ্ছে কপি করলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। রেজুলেশনটা ভালো হলে ভালো হয়। ওকে, আচ্ছা আর একটা জিনিস খেয়াল করেন, আমরা কি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো? ভাইয়া যাবে পিকচার অবস্থা কি যাবে এটা? না, পিকচার অবস্থা যাবে না। এটা কিন্তু পিকচার অবস্থা, এখন আর কোনো কালার টালার চেঞ্জ করতে পারবো বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। তো এই জন্য কি করা লাগে যে আমাদের হচ্ছে ইমেজ ট্রেস করতে হয়। ইমেজ ট্রেসিং করে অনেক কাজ করতে হয়, তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বেশি ভালো হয়, কালারিং হলে একটু ঝামেলা হয়। তো ইমেজ ট্রেসটা কোথায় পাওয়া যায়? উইন্ডো থেকে ইমেজ ট্রেস খুঁজে নিয়ে আসবেন, এই যে উইন্ডো থেকে ইমেজ ট্রেস খুঁজে নিয়ে আসলে এরকম একটা অপশন আপনারা হচ্ছে পাবেন, এই। তো এখানে একটা অ্যাডভান্স অপশনও আছে, অ্যাডভান্স অপশনটাও চালু করে দেবেন। তো ইমেজ ট্রেসটাকে, ইমেজটাকে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে প্রিভিউ অন করেন, তাহলে এটা কিন্তু ট্রেসিং হওয়া শুরু হবে। অলরেডি ট্রেসিং হয়ে গেছে, এটা কিন্তু ভেক্টরে কনভার্ট হয়ে গেছে এই ইমেজটা। তো এখানে কিছু অপশন আছে, যেমন এখানে পাথের কিছু অপশন আছে, কর্নার কিছু অপশন আছে, নয়েজ আছে, থ্রেশহোল্ড আছে, এই জিনিসগুলো কি। যেমন কালারিং কিছু ট্রেসিং করতে হলে কালার দিলে এখানে কালারে ট্রেস করবে। ওকে, আপনি যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং করতে চান তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেমন আমি যদি কালারিং কোনো গাড়ি আনি, যেমন এইটা কালারিং গাড়ি, তাই না? কপি, এটাকে যদি আমি এখন প্রিভিউ অন করি তাহলে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, বিকজ এটার কালারটা কিন্তু নাই। তো এখান থেকে মুড থেকে কালার করে দিলেই ও কালারগুলো রাখবে, আর যদি কালার না দেন তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবে, ঠিক আছে? তো এইখানে আসলে মেনলি কাজগুলো কি, যেমন এটার হচ্ছে কিছু থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পয়েন্টগুলো কতটুকু থাকবে। ওকে, এই দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পয়েন্টগুলো কতটুকু থাকবে, এখান থেকে আপনি এটা নির্ণয় করতে পারবেন যে আমার ইমেজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কত। আর এখানে পাথ, পাথ হচ্ছে যেমন এখানে যে রাউন্ডের জিনিসগুলো এগুলো কতটুকু থাকবে পাথ। এই দেখেন গাড়ি একটু চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই না? একটু পাথটা চেঞ্জ হচ্ছে, তো এটা আপনার মতো করে নিতে পারবেন। তারপর কর্নার্স কতটুকু থাকবে, কর্নার্স মানে হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো, কর্নার্স কতটুকু থাকবে, এই যে ফুললি কর্নার্স দিলে এরকম কর্নার্সগুলো থাকবে। ভালো পিসি হলে তাড়াতাড়ি হবে, আর যদি খারাপ পিসি হয় তাহলে একটু লেট করবে। আর নয়েজ হচ্ছে যে আপনি কতটুকু এখানে মানে ব্ল্যাক পয়েন্টগুলো বাড়াবেন বা কমাবেন, এখানে কমাইতে পারেন বাড়াতে পারেন ইচ্ছা। এই যে এই দেখেন নয়েজ যদি একদম টোটাল কমাই দিই, এখানে দেখেন কী হয়, দেখছেন এখানে একটা ফাঁকা বেরোইছে। তো এর আগে আপনি জাস্টিফাই করবেন যে আপনার কোন জায়গাতে নয়েজ কম লাগবে, কোন জায়গাতে বেশি লাগবে। আর এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ইগনোর হোয়াইট। আপনি যদি ইগনোর হোয়াইটে ক্লিক করেন তাহলে দেখবেন যে হোয়াইট কালারগুলো চলে গেছে, টোটালি ভ্যানিশ। আর যদি এটা না করেন তাহলে এটা থাকবে, ঠিক আছে? ইগনোর হোয়াইটে ক্লিক করলে হোয়াইটগুলোগুলো চলে যাবে, তো আমার দরকার নেই হোয়াইট কালারগুলো, আমি রাখবো না। তো এটাকে কী করবো, এখান থেকে এক্সপ্যান্ড করে দেব, ইমেজ ট্রেসিংয়ের কাজ শেষ, এখন হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে দেখেন এখন কালার কিন্তু ধরে ফেলছে, এখন আমি চাইলেই এটার কিন্তু কালার চেঞ্জ করতে পারি।
ওকে এইখান থেকে এই যে দেখছেন কালার চেঞ্জ করা যাচ্ছে না, যে কোনো কালার আপনি এখান থেকে এখন আপাতত দিতে পারেন, যে কোনো ইমেজ হতে, এটা যে কোনো ইমেজ হতে পারে, বাট ট্রেসিং কিন্তু করতে হবে, এটা মাস্ট। তাহলে এই এরকম ইমেজগুলো কিন্তু ট্রেসিং করে আমরা পেতে পারি, খুব ইজিলি করা যায়। এটা আপনি করতে গেলে কতটুকু সময় লাগবে হিসেব করেন, অনেক সময় লাগবে অনেক। সো এই জন্য আমাদের কিছু কিছু জিনিস আছে ট্রেসিং করে নিতে হবে, কিছু কিছু জিনিস আছে আমাদের বানায় নিতে হবে। সব জিনিস যে বানানো লাগবে এমন না বিষয়টা, আবার সব জিনিস যে বানানো লাগবে না এমনও সেটা, যখন যেটা দরকার হয় তখন সেটা বানানি। ওকে আমি এটাকে হচ্ছে দেখো পিকচারে কি ট্রেসিং করা যাবে, যে কোনো পিকচারে ট্রেসিং করা যাবে, সেটা ভেক্টর না হলেও হবে, এমনি জেপিজি হলেও হবে। জেপিজি থেকেই তো ভেক্টরে করলাম না, আপনি যখন সার্চ দিলেন যে কার ভেক্টর পিকচার, ও আচ্ছা আচ্ছা, ভেক্টর লিখাটা না লিখলে তো এরকম পিকচার আসবে না। বাকি যেগুলো আছে পয়েন্ট এগুলো একটু সিজার টুল দিয়ে কেটে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে টেক্সটের জন্য আবার এখানে কিছু একটা রেখ রাখতে হবে, টেক্সট লিখবো। সো সিজার টুল দিয়ে এখান থেকে সি ফর সিজার টুল, ও অনেকগুলো ধরা আছে, কেটে দিলাম। ওকে তারপর হচ্ছে এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, তারপর হচ্ছে ভিতরেরটা লক করে নিছি, এটা সিলেক্ট করে সিজার টুল দিয়ে কেটে দিই। ওকে আমার গাড়ির মানে হচ্ছে গাড়ির সাথে মিলালাম, তারপর এখানে হচ্ছে আমি নাম দিতে, মানে জাস্ট এটা কিন্তু কনসেপ্ট রাখছে, আমি জাস্ট কনসেপ্ট আর কিছু না। তারপর এখানে হচ্ছে আমি নাম দিতে পারি, যেমন এদিকে প্যাটার্ন পরাতে পারি বা বিভিন্ন ধরনের প্যাটার্নগুলো থাকে প্যাটার্ন পরাতে পারি, যেমন যেহেতু রেসিং কারের এগুলো হবে, সো আমি এখানে আপাতত লিখতেছি। টেক্সট টুলে গিয়ে এখানে ক্লিক করলে টাইপ অনে পাথ টুল নিয়ে, টাইপ অনে পাথ টুল নিয়ে এখানে একটা ক্লিক করলে এখানে হচ্ছে সেন্টার করে দিলে, ওকে আচ্ছা এখানে একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে লিখছেন ঠিক আছে, বাট প্রবলেম হয়ে গেছে হচ্ছে আপনার লিখার মানে হচ্ছে যে ফন্টটা এটা কিন্তু উল্টা হয়েছে, তাই না? উল্টা হয়েছে না, আপনার তো থাকবে এইভাবে সুন্দর করে, তাই না? সুন্দর করে থাকবে না, তো এইভাবে যদি করতে হয় তাহলে এটাকে যদি সোজা করতে হয়, তো সেক্ষেত্রে একটু জুম করলে দেখতে পারবেন এখানে একটা লাঠির মতো থাকবে। এই যে টাইপনে পাথ টুল দিয়ে লিখলে এইরকম, বা হচ্ছে টেক্সট টুল দিয়ে লিখলেও হয়, তবে টাইপনে পাথ টুল দিয়ে লিখাটাই বেটার। তো এই লাঠিটাকে ধরে উপর দিকে দিয়ে দিলে হয়, যেমন এটাকে সিলেক্ট করে এই লাঠিটাকে সিলেক্ট করে উপরের দিকে দিয়ে দিলে এই যে দেখছেন এই লিখাটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন অনেক সময় উল্টা নিচের দিক থেকে লিখলে হবে, বাট সবসময় শুরু করবেন বাম পাশ থেকে, ইংলিশ ওয়ার্ড সবসময় বাম পাশ থেকে শুরু হয়। তো এটাকে আমি এই করলাম, এখানে যদি না মিলে তাহলে অল্টার চাপ দিয়ে এখান থেকে এইভাবে মিলাই দিতে হবে, কন্ট্রোল জেড, একটু ফন্টটা ছোট করে দিতে হবে, অনেক বড় হয়ে গেছে। ওকে এটাকে মিলাই দিই, ওকে আর ফন্টটাকে যদি একটু ফাঁকা করতে হয়, সো এই জন্য অল্টার প্রেস করে লেফট অ্যারো প্রেস করলেই দেখবেন যে ফন্টগুলা ফাঁকা হয়ে এই মিলতেছে।
এখানে কালার দিয়ে দিলাম হোয়াইট। বোঝা গেল জিনিসটা কিভাবে করলাম? ভেক্টর ট্রেসিং কিন্তু এখানে আছে, ভেক্টর ট্রেসিং এর সাথে সাথে আছে এই সাইডটা একটু ইয়া হচ্ছে, এই সাইডটা একটু মিলা দিতে হবে। এই অনেক সময় মিলবে না, পয়েন্টগুলো একটু ধরে মিলা দিতে হবে। ওকে ডান, এবার ঠিক আছে। ওকে তো মাঝখানে এখানে একটু স্টার ফিস্টার দিলে, এই যে স্টার টুল দিয়ে এখানে একটা স্টার দিয়ে দিলাম। ওকে রেসিং টাইপসে, আর এই জায়গা হচ্ছে একটা ধরেন সাপোজ হচ্ছে পতাকা টাইপসের, যেগুলো হচ্ছে রেসিংয়ের যে ইয়াগুলা থাকে ওটার নাম হচ্ছে, ওটার নাম কি, রেসিং ফ্ল্যাগ। ভেক্টর লিগে সার্চ দিলেই হচ্ছে চলে আসবে। এই যে পারফেক্ট, একদম পারফেক্ট, আপনি যেটা চান এটা পাবেন। ঠিক আছে, এটা একটু দিই, এটা একটু বাঁকা বোকাটা দিই, কপি এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি, তারপর কাজ কি, তারপর হচ্ছে উইন্ডো থেকে ইমেজ ট্রেস এখানে নিয়ে আসছে, ইমেজ ট্রেসের ভিতরে এখান থেকে প্রিভিউটা অন করে দিলাম, দেন হচ্ছে পাথটা ঠিক আছে মনে হয়, আর কিছু করা লাগবে না। ইগনোর হোয়াইট, ও ইগনোর হোয়াইট দিলে ওটা আবার চলে যাবে। ঠিক আছে, এগুলো আবার চলে যাচ্ছে, সো এই জন্য আমি এটা ই করলাম না, ইগনোর হোয়াইটটা দিলাম না। এখন এক্সপ্যান্ড করে দিলাম, আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এখন এই ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করে দিলাম, আর নিচে যেটা আছে এগুলো ডিলেট করে দিলাম। এই তো, এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ, এবার একটু ছোট করে দিলাম। আর এটাকে একটু মোটা চিকন মানে হচ্ছে এরকম করে দিলাম, উইথ টুলের কাজটা করে দিলাম। ঠিক আছে, এই এটা হচ্ছে পিছনে চলে যাবে, এটাকে সামনে নিয়ে এসে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এই তো, ঠিক আছে। এবার বিভিন্ন, এখন আপনি আপনার কালারগুলা মানে হচ্ছে এখানে দিতে পারেন, যেমন এখানে কালারাইজ করছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, তো কালারগুলো আপনি হচ্ছে কন্ট্রোল অল্টার টু আনলক করে দিলাম, যেটা দরকার নেই ওটা আনলক করে লক করে নিতে পারে। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই একটা, এটাকে আই ড্রপার দিয়ে কালার নিলাম, ঠিক আছে, হ্যাঁ কিন্তু ঠিক আছে। কালারে কালারে কথা বলবে, আপনি যদি কালার ভালো দিতে পারেন সেক্ষেত্রে তো মানে হচ্ছে আপনার ডিজাইন ভালো হবেই, তাই না? কালার দিতে পারলে তো ডিজাইন ভালো হবে। এই যে আচ্ছা, এই কালারটা একটু একটু ডিপলি ব্যবহার করি, এখানে কোথায় যেন ইয়া ছিল, এখানে হচ্ছে এই কালারগুলা, এই তো একটু লাইটার কালার, জিনিসটা না কঠিন, একটু সময় দিতে হবে আর কি। এরকম আরো অনেক সুন্দর সুন্দর লোগো, এগুলা টি শার্টেও বসানো যায়, ভিনটেজ লোগো গুলা টি শার্টে বসালে দেখবেন যে মানে হচ্ছে ভালো লাগবে। যেমন আপনি যদি একটা টি শার্ট মক আপ করবেন, টি শার্টের শুধু আমি টি শার্ট নিয়ে আসতেছি, এগুলো বানায় আপনার হচ্ছে গ্রুপ করে দিলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট।
এগুলো কিন্তু টি শার্ট ওভার লাগবে, বুঝে গেল জিনিসটাই? দেখেন মানে যেটার জন্য বানান, লোগো বানালে লোগো, টি শার্ট বানালে টি শার্ট, মানে টি শার্টে বসালে টি শার্ট ডিজাইন, আর যদি লোগো বানান তাহলে লোগো, মানে এটা দুই জায়গায় ব্যবহার করা যায়। বুঝতে পারলাম বিষয়টা যে কেন হচ্ছে ভিনটেজ লোগোগুলো আমরা হচ্ছে এরকম ভাবে মিস করি। গাড়িটা ভিতরে থাকলে আমার ভালো লাগতো। হ্যাঁ, গাড়িটা যদি ভিতরে থাকতো তাহলে টি শার্টে ভালো লাগতো। টি শার্টে 3D ইমেজ থাকে না, এরকম 3D টাইপস এর না ভাই, এটা ভালো লাগছে তো? আপনি দিয়েন, সমস্যা নাই, গাড়ি তো মানে শেখাল আমি, তাহলে আমি একটু মানে কনসেপ্ট দেখাই আপনাদের, মানে আস্তে আস্তে আপনাদের ধরাচ্ছি, লোগোর আইডিয়া দিচ্ছি, নিবেন বেশি করে, ঠিক আছে? যেমন রেস্টুরেন্টের লোগোগুলা কেমন হয় আপনি একটু সার্চ দিবেন আপনারা সবাই, যে ভিনটেজ লোগো রেস্টুরেন্ট এরকম লিখে সার্চ দিলে দেখবেন যেরকম এই যে রেস্টুরেন্টের লোগোগুলা থাকে, বিভিন্ন ধরনের লোগোগুলা থাকে, এই যে মক আপ করা, স্টার দেওয়া, আবার এই যে চামচ, এই চামচগুলো কোথায় পাবেন? স্পুন ভেক্টর লিখে সার্চ দিলে কিন্তু, স্পুন ভেক্টর লিখে সার্চ দিলে আপনি এই যে রেস্টুরেন্টের জন্য চামচগুলো পেয়ে যাবেন ইজিলি। কোনটা লাগবে আপনি নিয়ে নেন, ইমেজ ট্রেসিং করে নিয়ে নেবেন। তারপর আপনার কী লাগবে, ওই হচ্ছে হ্যাট, শেফ হ্যাট, শেফ হ্যাট ভেক্টর, এই যে এটা লিখে সার্চ দিলে আপনি এই যে হ্যাটগুলো পাবেন শেফে। তো আপনার জাস্ট কালার কারেকশন আর টেক্সট ফিক্স লিখতে হবে, এইগুলো মানে হচ্ছে আপনি মানে ইজিলি পাচ্ছেন সোর্স হিসেবে। সো এইগুলো কিন্তু ভেক্টরাইজ করে নিলে আপনার জন্য ডিজাইনগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে আপনাদের মানে হচ্ছে আমরা এরকম ছোট ছোট করেই প্রতিদিন আগাবো বা এরকম কাজগুলো যাবে। ও আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, কার জন্য স্টার একটা প্রবলেম ছিল? আমার ভাইয়া জাস্টিনের, জাস্টিনের স্টার, এই যে স্টার টুল, স্টার টুলের তো হচ্ছে ইয়া আছে, স্টার টুল নিয়ে আপনি যদি ক্লিক করে টান দেন স্টারের মাথাগুলা বাড়ানোর জন্য, কিবোর্ড থেকে আপের প্রেস করলেও বাড়ে, এই যে ক্লিক করে ধরে রাখলে, ঠিক আছে, কিবোর্ড থেকে আপের প্রেস করলেও বাড়ে। বাট আমি আপনি যেটা চাচ্ছিলেন ওই ডিজাইনটাতে এরকম হচ্ছে না, ওটা করা, ওটা কই ডিজাইনটা কই? স্ক্রিন শেয়ার দিব ভাইয়া? না 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 না, স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না, মানে হচ্ছে আমাদের ওই ডিজাইনটা কই? হোয়াটসঅ্যাপে আছে তো আপনি দিয়েছিলেন এটা, এটা হ্যাঁ হ্যাঁ, কোনটা এটা কি আপনারটা নাকি? এই যেটা আমি জাস্ট শেয়ার করছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, ডান পাশের ইয়া নিচে একটা, এটা না হ্যাঁ এটা। তো এটা বানানো তো একদম পানির মতো সহজ, যেমন হচ্ছে আমরা এখান থেকে যদি স্টার নেই, স্টার নিয়ে হচ্ছে প্রথম মাথাগুলা বাড়াবো আপেরো, আপেরো দিয়ে, তারপর কন্ট্রোল ধরে যদি ধাক্কা দেই তাহলে স্টারগুলা দেখবেন যেরকম হবে, এই যে কন্ট্রোল ধরে ধাক্কা দিলে এরকম হচ্ছে, এই যে ছেড়ে দিলাম হয়ে গেল। আর যদি একটু রাউন্ডেড করতে হয় তো ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটা টান দিলে তো একটু রাউন্ডেড হয়ে যায়, এই যে বেশি হয়ে গেছে না, আর একটু মাথাগুলা বাড়ানো দরকার ছিল, এই যে একটু মাথাটা বাড়ায়া দেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সবগুলা পয়েন্টসকে সিলেক্ট করে কন্ট্রোল জেড এই পয়েন্টটাকে ধরে টান দিলে হচ্ছে, এই যে এরকম ভাবে আপনি আপনার মতো করে যতটুকু দরকার আপনার এই টান দিতে পারেন। বুঝে গেল জিনিসটা? এইখানে ভাই সবগুলো পয়েন্ট সিলেক্ট করলেন কিভাবে? সবগুলো পয়েন্ট অটো সিলেক্ট হয়, সিলেক্ট ক্লিক করলেই তো অটো সিলেক্ট হয়। আর যদি ইন্ডিভিজুয়ালে লাগে কোনো পয়েন্টস, যদি ইন্ডিভিজুয়াল লাগে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আলাদা একটা ইয়ে আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্লিক করে নিতে হবে। যেমন আমি হচ্ছে চাচ্ছি কি যে শুধুমাত্র এই যে এই উপরের মাথাটুক হবে, তো ডিরেক্ট সিলেকশন এইভাবে সিলেক্ট করার পর আপনার এইভাবে টান দিলে শুধু উপরের মাথাগুলো হয়েছে, এই যে। আর যদি আপনি সিলেক্ট না করেন কিছু তাহলে তো ডিরেক্টলি হচ্ছে এই যে
সিলেক্টেড অংশগুলো হয়ে যায়, যে যা আছে সব হয় আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে উনি যেটা বললো যে ওই ব্রাশ দিয়ে আসতেছে না, ওটা আসবে, ব্রাশ দিয়ে কেউ না কেউ তো বানাইছে তাই না, ব্রাশ দিয়ে ওটা তো কেউ না কেউ বানাইছে। এই যে এখান থেকে, এইখান থেকে ব্রাশ নিয়ে আসলাম, ব্রাশটা পরাই দিলাম, শিফট সি, এখান থেকে এটা একটু পয়েন্টটা বাড়াই। এখন এরকম তো ছিল তারটা তাই না, তো সে বলতেছে যে এটা মানে হচ্ছে এরকম হচ্ছে কেন, তো এটা আপনার হচ্ছে ওই যে ওইখানে দেখা যায় যে এটার সাথে কাইটা দিছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ ভ্যারিটি সিলেক্ট, কারণ সবগুলোকে সিলেক্ট করার পর আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান। ওকে, এখানে তো পয়েন্ট আছে, এটা ধরে টান দিলেই তো এই যে কার্ভ হয়, এই যে কার্ভ হয়েছে, এই যে এই যে কার্ভিং হয়েছে, স্মুথলি তো কার্ভিং হয়েছে। আরও যদি লাগে তো সেক্ষেত্রে এখানে কর্নার রেডিয়াস বাড়াইতে হবে, তবে হ্যাঁ একটু আলাদা করে করলে মনে বেটার হয়, কজ হচ্ছে অনেকগুলো পয়েন্টস তো বুঝতেছে না আসলে কোনটা করবে। আর যায় না কার্ভিং, আর যায় না অবজেক্ট এফেক্ট ইফেক্ট ডিস্টুরেন্ট ট্রান্সফর্ম স্টাইলাইজ রাউন্ডেড কর্নার্স, না আর কার্ভ হয় না, আর কার্ভ নিতেছে না, এখানে এত রূপ পর্যন্ত কার্ভ আছে, যে অ্যাঙ্কর পয়েন্ট এড করা আছে তো ওই সাইড দিয়ে এইজন্য হচ্ছে না। অনেক অ্যাঙ্কর পয়েন্ট তো, এগুলা চাইলে ডিলিট করে নিতে পারেন, যেমন হচ্ছে এই যে পয়েন্ট দিয়ে এগুলা অ্যাঙ্কর পয়েন্ট গুলো ছাড়ি দিলে তখন হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা একদম প্রথম থেকে মানে হচ্ছে এই করে, যেমন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম না, এক্সপ্যান্ড করার পর এই পয়েন্ট গুলো ফালাই দিতে হবে আপনাকে, ঠিক আছে। এই পয়েন্টগুলো হচ্ছে আপনার ওই যে পেন টুলের ভিতর যে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা দিয়ে ফালা দিতে হবে, এই যে এই যে এই যে এই তো চলে গেল না, এই যে এই যে শুধু যে জায়গায় পয়েন্ট দরকার এই যে একটা করে পয়েন্ট আছে, এই যে এখন কিন্তু হবে ভালো, এই যে এখানে এইভাবে যদি এখন সিলেক্ট করি এটা সিলেক্ট শিফট ধরে এটা এটা এই দেখছেন এখন কিন্তু হয়, এই যে পয়েন্টসগুলা ফালা দিতে হবে, এই জন্য হচ্ছে হচ্ছিল না আপনারটা, পয়েন্টস না ফেলে অনেক পয়েন্টস থাকলে তো ও বুঝতেছে না, ও তো লক করে নিচ্ছে, কারণ পয়েন্টস থাকার কারণে হচ্ছে লক হয়ে যাচ্ছে জিনিসটা, মানে যতটুকু নামবে অতটুকুই নামতেছে, এরপর আর নামতেছে না, পয়েন্টের পর লক মানে আটকে যাচ্ছে, তো পয়েন্টগুলো সরা দিলে আপনি আবার নামাইতে পারবেন। ওকে, তাহলে আমি হচ্ছে আপনাদের একটা মানে হচ্ছে লোগো দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের ইয়ার জন্য মানে রেস্টুরেন্ট টাইপসের আর কি, তো ওই লোগোগুলো হচ্ছে আপনারা ট্রাই করেন, দেখেন কতটুকু করা যায়, আর যে লোগোগুলো করবেন একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, মানে আমি যেরকম যেমন একটু করছি একটু চেঞ্জ করে এবং একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, মানে কনসেপ্ট রাখবেন, ঠিক আছে, কনসেপ্ট থাকবে, কনসেপ্ট নষ্ট করা যাবে, কারণ উইদাউট কনসেপ্টে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে ভাইয়া। বলেন লেখাটা যে ঘুরাইছিলেন এটা আরেকটু দেখাবেন একবার, কোনটা যে লেখা উল্টে গেছিল এটা যে আবার মানে সোজা নিয়ে আসলেন ওইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি, আমার কাছে অনেক অনেক মানে হচ্ছে ইয়ার কনসেপ্টগুলো আছে এই ডিজাইন করার জন্য, হোয়াটসঅ্যাপে হচ্ছে দুইটা পিকচার পাঠাইছি, আমার মতে কালোটা খুব সুন্দর হয়েছে,
ওকে আর হচ্ছে এটা দেখায় দিচ্ছি এখন দেখা যায় আমার স্ক্রিন জি ভাইয়া এই যে দেখেন এখান থেকে ধরেন আপনি হচ্ছে এটারে যেভাবে আপনি দেন সমস্যা নেই বাম পাশ থেকে শুরু করতেছি বাম পাশে ক্লিক করার পর লিখলাম হচ্ছে উল্টা হয়েছে না টেক্সটটা তো টেক্সট বড় করেন ছোট করেন সমস্যা নাই কিন্তু এই টেক্সটটাকে সিধা করার জন্য হচ্ছে আপনার এই যে এখানে একটা দেখবেন যে লাঠির মতো আছে এই যে এটাতে গেলে দেখবেন আইকনটা চেঞ্জ হবে এই যে একটা মাউসে আইকন আসবে এন্ড এটাকে ক্লিক করে উপর দিকে টান দিলেই ওই নিচের দিকে আসলে এটা উপর দিকে নিয়ে দিলেই সোজা হয়ে যাবে বুঝতে পারছেন ব্যাপারটা থ্যাংক ইউ ভাইয়া ওকে ঠিক আছে তাহলে ওই যে এই যে এখানে দেখেন একটা লোগো দিছে এই যে এই লোগো এরকম একটা ট্রাই করেন এই যে হোয়াইট কালার যেটা রেস্টুরেন্ট বিবিকিউ গ্রিল তারপর হচ্ছে আরেকটা উপরে দিছে এরকম গোল এটা একটু ট্রাই করেন এই দুটো ট্রাই করেন দেখেন কতটুকু করা যায় আর স্ক্রিন শেয়ার দিয়ে ট্রাই করে স্ক্রিন শেয়ারগুলো বন্ধ করেন না ঠিক আছে সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ শুরু করেন ভাইয়া আমাদের বাড়ির কাজগুলো দেখবেন না আজকে দেখবো না আজকে একটু সময় কম আছিল তো এই জন্য হচ্ছে দেখিনি আমি ঠিক আছে এইটার কাজটা এই কয়েক এই তিনটা লোগো থেকে হচ্ছে বাড়ির কাজ থাকবে ঠিক আছে এখানে বেটার কিছু রেজাল্ট দিবেন আমাদের তারপর নেক্সট ক্লাসে আসলেই আগে বাড়ির হোমওয়ার্কগুলো দেখবো শুরু করে দেন আপনারা
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিধি ভাই, কি অবস্থা? অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট চাইতেছে, দিতেছেন না মিয়া। ও রিকোয়েস্ট তো দিলাম, এই যে এক্সেপ্ট করে দিলাম না, অনেকক্ষণ ওয়েট করলাম। কই অনেক অবস্থা আপনাদের সবাই, কি করে গিগ রেডি? হ্যাঁ, ওদের গিগ রেডি হয়েছে, আরো একটা গিগ রেডি করাম। এই যে $100 একটা গিগ কালকের মধ্যে রেডি করতে বলবেন, ঠিক আছে? রবিবার দিনের মধ্যে। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। একটা প্রিমিয়াম গিগ থাকবে না ভাই, একটা প্রিমিয়াম বা ওয়েস্ট স্ট্যান্ডার্ড যে কোনো একটা গিগ থাকবে $100। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ধরে ধরে পড়তে, 22টা স্টুডেন্ট, 22 জনকে আমি দেখবো, ধরে ধরে কেউ বাদ যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আর যারা থাকবে না তারা ক্লাস থেকে বাদ। ওকে, আচ্ছা ঠিক আছে। $100 গিগ মানে বুঝলাম না। আমি বলতেছি দাদা, ওরা কাজ করে বলতেছি। মোমিন ভাইয়া, ভাই ওই আমার বেবিকে ওই যে 5টার সময় ডাক্তার সিরিয়াল আছে বুঝছেন, এখন বের হওয়া লাগবে। আমি কি বের হতে পারবো? বের হতে পারবেন, কিন্তু ওই যে মনে গেল না, গিগ কিন্তু বানাইতে হবে বুঝছেন। জি, কিন্তু বানাইতে হবে গিগ। গিগ আজকে? আজকে না, মানে ওই যে সময় দিলাম শনি রবিবারের মধ্যে, শনিবারের মধ্যে বানাতে হবে আর কি, একদিন সময় আছে হাতে। আচ্ছা ওইটা করে নিবে, এখন তো হচ্ছে 3:30 অলমোস্ট বেজে গেছে, আমার আবার 5টায় ডাক্তার। তো বের হই ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গিগ বানায় দিবে না? আচ্ছা ভাইয়া, ওকে ঠিক আছে, মিস আছে না? আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন। ওকে ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আমার আছে, ভাইয়া আমারও আছে। কি ওটা বুক কভার বা এই ফ্লায়ার দিলে হবে, সমস্যা নাই। আপনারা, আমি কয়েকটা ফ্লায়ার ডিজাইন করেছিলাম, দিয়ে আমার একটা বড় ভাইকে দেখালাম এখানকার, তো উনি বলছে যে এখানে কপিরাইট স্ট্রাইক দিবে, কারণ আপনার আমি যদি এই যে ইমেজ গুলো চেঞ্জ করেছিলাম আর ফ্রন্ট গুলো চেঞ্জ করেছিলাম লেখার, আর সামান্য কিছু চেঞ্জ করেছিলাম, সামান্য কিছু, তো দেখা যায় যে 60-70% ওটার মতোই কালার টালার, তো বলছি এটাতে নাকি কপিরাইট স্ট্রাইক আসতে পারে, যদি কখনো আসে আইডি নাকি ব্যান হয়ে যাবে। মবিন ভাইয়া, পৃথিবী ভাইয়া তো বললো হচ্ছে $100 অ্যামাউন্টের একটা গিগ বানাইতে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমার নাই তো ভাই, আমার নাই, আমার নাই, আমার নাই।
ভাই গিগের পিকচার গুলো চেঞ্জ করে তো যাই পরে নাকি তিনটা ইমেজ তাও তো আবার কারো মতো কপি করাতে যাবে না নাকি নিজের তিনটা নিজের ক্রিয়েটিভিটি মনে করেন যে দুইটা তিনটা নিয়ে দুইটা তিনটার মিক্স কম্বিনেশনে বানাইলাম মনে করেন তাহলে আচ্ছা তোমার এটাই বলছিলাম দেখা যাচ্ছে 30% একটার মতো হলো সমস্যা নাই তো আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে ফ্লায়ারের আচ্ছা ভাই আমি যে বুক কভারের জন্য গিগ বানাইতেছি মানে গিগ বানানো শেষ এখন আপলোড করব ওইটার কি প্রিমিয়াম প্যাকেজ $100 দিয়ে দিব আচ্ছা হ্যাঁ আমি লোগো দিয়ে একটা গিগ বানাই
নবীন ভাই, আমি ফ্লায়ার দিয়ে একটা গিগ তৈরি করতে চাইছি, তো একটা ইমেজ একটু দেখাইতে চাইছিলাম, আমি মোকআপ করে রাখছি। আচ্ছা মোবিন ভাই, ওই যে মোকআপ দেওয়ার পর ফটোশপে একটা করে ইমেজের সাইজ অনেক হয়ে যাচ্ছে, 11 MB একটা ইমেজ হয়ে গেছে, ওইটা আপলোড করতে চাচ্ছি না, ওটা কমাবো কিভাবে? মানে ইমেজের যে মানে এমবিটা না, ওইটা 11 MB হয়ে গেছে, আর ফাইবারে গিগে তো লিমিটেড এমবি মাত্র 5, তো ওইটা কমানোর কোনো উপায় আছে? ও আচ্ছা 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 ভাই, আমি দিছি হোয়াটসঅ্যাপে, একটু দেখেন। হ্যাঁ, সেটা ঠিক করা যাবে। আর এমনি কি এই এরকম ইমেজ কি চলবে কিনা? আচ্ছা, মোকআপ করা কি ঠিক আছে? আচ্ছা কয়েকটা মোকআপ দিলে ভালো হইতো। ভাই আমার বুক কভার মোকআপ লাগবে। কিন্তু দেখতে পাচ্ছ না তো? ভাই আমার বুক কভার লাগবে। ভাই লিঙ্কটা একটু মিটে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ভাই, মিটে দেন, মিটে। ভাইয়া যে গিগ PDFS, এটা কি ভাইয়া? এই যে গিগের যে গ্যালারিতে লাস্ট একটা অপশন আছে গিগ PDFS, ওটা কি ব্রাউজ? ও
ওটা কি দিতেই হবে মোস্ট? আমি খালি তিনটা ইমেজ আপলোড করছি আর কিছু করি নাই। ও আচ্ছা ভাইয়া ডাউনলোডে তো ক্লিক করলাম, এখন ডাউনলোড হইতেছে কিনা এটা তো বুঝতেছি না। ভিতরে আরো অনেক অপশন আসতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে দেখেন, আমি ব্যাগে যাই। মোবিন ভাই আমার গিগটা একটু চেক করবেন। ডাউনলোডে কি ক্লিক করব? এটা এখন আমি যে ভুলই করলাম, পরে পরে জিজ্ঞেস করলাম যে বুঝতেছি না, কয়েকটা ডাউনলোড অপশনে ক্লিক করলাম তাও দেখি ডাউনলোড হচ্ছে না, এই জন্য আর কি। মবিন ভাই আমার গিগটা একটু চেক করবেন। আমার গিগটা একটু চেক করবেন। হ্যাঁ থ্যাংকস থ্যাংকস। ন
না ভাইয়া আমি এক মানে অসহায়, আমাকে আবার কে হেল্প করবে? বন্ধ লকডাউন না এখনো হয় না। আমি একটা বুক কভার বানাইছিলাম, ওইটা দেখবেন। আমি কি ইয়াতে পাঠাই দেবো? মানে পাঠাইছি ভাই, দেখেন ওইটা সাইজটা তো আমি করতে পারলাম না, ওটা সাইজ তো বুঝি না। রোমান ভাই কয়টা গিগ আছে? আমার 4টা কি 5টা আছে মনে নাই। আরো কি গিগ অ্যাড করবেন? 4টা গিগ আছে। হ্যাঁ গিগ নিয়ে তো কাজ করতেছি, আসলে সময়ই হচ্ছে না, সব মিলিয়ে অনেক ব্যস্ত। রোমান ভাই আমি মানে ইমেজ বাদ দিয়ে বাকিগুলো রেডি করছি, এখন ইমেজগুলো করে মোকাপে বসাই দিয়ে পাবলিশ করব। আমার গিগ কয়টা পাবলিশ করেছি এই নাম্বার হবে নাকি? সম্ভবত কয়টা গিগ দিছে দেখেন দিব। ওয়ান ডে সাবমিট করে আছে, দেখি মোহন ভাই আসুক। যেভাবে পাবলিশ করতে হয় এটা কি দেখাইছিল আমাদেরকে? হ্যাঁ দেখাইছে তো, সব তো দেখাইছে, সব দেখাইছে। ওই দিন তো আমার যে নেট প্রবলেম হয়েছিল আমি মনে হয় দেখতে পারিনি। ইউটিউবে ভিডিও আছে দেখবেন।
আপনার তো গিগ নাকি খোলা আছে অলরেডি 7-8টা, তো আপনার আবার এটার সমস্যা কিভাবে হবে? সবটা খোলা আছে, খুলেন না আগে কয়েকটা, তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আপনার গিগ খোলা আছে, আপনারা পাবলিশ করতে জানেন না, এটা কিভাবে কিভাবে? আমার দুইটা গিগ আছে, আমি হইতে মাঝখানে এডিট করছিলাম, এডিট করার কারণে একটা মানে একদম পিছনের সিরিয়ালে পড়ে গেছে, তো আমি চাইতেছি ওই গিগ দুইটা ডিলিট করে নতুন করে গিগ এড করব। এটার জন্য রাইখে দেন, পরে মানে আরো ভালোভাবে প্রফেশনাল হওয়ার পরে ক্রিয়েট করেন। মানেও তো গিগ এডিট করা, তাই না? তাহলে তাহলে কি তাহলে তো সর্বনাশ। এডিট করা মানেই ওটা ডিলিট, এডিট করার চেয়ে ডিলিট করা ভালো। এ প্রথম অ্যাকাউন্টে $100 এর আমি কি কাপঝাপিটা আমার অ্যাকাউন্টে প্রভাব পড়বে না কোনো প্রকার? এ জান অসুবিধা নাই তো, না পারলে পরে করা দিবেন, যদি ডিলিট হয়ে যায় নতুন করে খুলবেন। ক্লায়েন্ট যদি নক করে বলবেন আমাকে প্রিমিয়াম যে প্যাকেজ আছে এই অনুযায়ী কাজ দিবেন, আমি এইভাবে কাজ করে দেবো, বেসিক বাদ। আমার কাছে এখন কোনো টাকা নাই, দেন দিলে ভালোই হয়। নাম্বারটা দিয়ে দেন আমাকে, বিকাস নাম্বারটা। আচ্ছা দেবো, আবার কপি পেস্ট করে দিবেন না। ভাইয়া আমার তো 4টা গিগ আছে, আমি তো আপনি খুলতে পারি, তাহলে 4টাই দিব। নাম আমার নাম রুবেল, গোল্ডেন টাচ, যেটা গোল্ডেন টাচ যেটা ওইটা আছে আমার। আমার ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, হোয়াটসঅ্যাপে ছবি দিন। ভাইয়া হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপে যে ই আছে না ভাইয়া, আমি রুমাল বলছি, কথা বলতে হবে। বলছি ভাই আমি হোয়াটসঅ্যাপ এর যে গ্রুপ আছে আমাদের ওখানে দিছি, এই যে দুইটা ইয়া দিছি দেখো। হ্যাঁ হ্যাঁ, উপরে বুক কভার দুইটা, এটা না এটা আমার উপরে দুইটা, ওটা কার জন্য?
আমি তো এরকম আইডিয়া নিয়ে কই না, আমি ফার্স্ট টাইম করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই জন্যই আমি যে বুঝতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যভাবে ট্রাই করবো। আচ্ছা ওকে। আচ্ছা মোবিন ভাই, ভাই এই ইমেজটা দেখেন তো, হোয়াটসঅ্যাপে আমি একটা ইমেজ দিছি, এটা কি চলবে কিনা ফ্লায়ারের জন্য? মোকআপ করিনি এমনি। আচ্ছা মোবিন ভাই একটা কথা বলি আপনার পার্সোনাল বিষয়ে, হচ্ছে আমি আপনার মানে ইয়েতে ভিজিট করছিলাম ফাইবার অ্যাকাউন্টে, তো ওখানে আপনি ওই যে মিনিমালিজির লোগোগুলো ছাড়ছিলেন, তো ওটা থেকে আপনার ইনকাম কেমন আসতো? ওই যে লোগো যেটা যে ছোট ছোট লোগো যে মিনিমালিজ বললেন নাকি জানো একটু। ও আচ্ছা, আপনার রিয়েল অ্যাকাউন্টটা কি? ও তো আপনার রিয়েল অ্যাকাউন্ট কি অনেক সিক্রেট? ও আচ্ছা বুঝছি বুঝছি। আমাদের হ্যালো ভাইয়া, ভাইয়া এরপরে কি আমরাও কি আপনাদের সাথে টিম ওয়ার্ক করতে পারবো? হ্যালো গ্রুপে আমার ফ্ল্যাটটা একটু দেখবেন। আনাব মুর্শিদ দাও হয়ে গেছে অলরেডি, ওই যে আপনি পেস কয়েকটা রিসোর্স দিলেন না তার আগে আছে এই মাত্র। হ্যাঁ ভাইয়া করোনা। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, ওই যে আমার অ্যাকাউন্টটা একটু দেখতে বলতেছিলাম, আমি তো চারটা গিগ আমার খোলা আছে, আমি যদি রবিবার হইতে হইতে আবার যদি শনি রবিবার হইতে হইতে যদি আবার গিগ খুলি তাহলে তো পাঁচটা হয়ে যাবে, এখানে নাম্বার অফ গিগে কয়টা দিব আর কি ফর্মটা যে দিলেন। আচ্ছা ঠিক আছে, জি জি ছাব্বিশ ডলার ভাইয়া। লিস্টেড মানে বুঝলাম না ভাইয়া। একদিন তো আমার থেকে স্ক্রিনশট নিলে ওই অর্ডার কমপ্লিটের। জি 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 রোমান ভাই কংগ্রাটস, আর্নিং বয়। আর্নিং বয় না, ইয়াং বয় বলতে হবে, ইয়াং বয়। জি ভাইয়া 95 35 2।
$3 কাজ করছি টোটাল ওই $26 টোটাল হইছে আচ্ছা দাঁড়ানি টোটাল $30 ভাইয়া $30 যেদিন আমাদের ক্লাস থাকবে না সেদিন নিয়ে নেন এটা জি ভাই আমি রুমন আছি জি ভাই আছি ভাই আছি ভাই আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই আছি ভাই খবর করছি ভাই ভাই আমারটা ওকে ভাই থ্যাংক ইউ ভাই নারী ফ্যামিলি আইয়া করো তো আচ্ছা আচ্ছা আমি আসি ভাই আমি প্রেজেন্ট দিছি মোবে না ও আসছিল আশা আপনার কাছ থেকে ছুটি নিয়ে গেছে আর কি না আমি না খাতো না আমি চিনি ওকে
ফার্স্টে এসে বললো আমার যে মাথা ব্যথা করতেছে, তারপর ও আচ্ছা জি ভাই আছি। হ্যাঁ আমি আছি ভাইয়া আছি, সুব্রত। হ্যাঁ যাতে পেছে পেছে তার কি যেতে পারবে? ইয়েস জি ভাই আপনি চান? জি ভাই আপনি চান? ভাইয়া মুসলমান, ভাইয়া এটা যে ফ্যামিলির মানে যে কি বলে বংশ বা পদবি লস্কর মানে জানি না, মানে বাবা দাদার নামে ছিল আমার নামেও দিয়ে দিছে। পুরান ঢাকায় এসব টাইটেল গুলো আছে, পুরান ঢাকায় জাস্টিন গমেজ, আমি খ্রিস্টান। লুসিফার তো শয়তানের নাম। হ্যাঁ লুসিফারও আছে। হ্যাঁ ওই যে আপনাদের ধর্মগ্রন্থ মনে আছে, এটা মনে অন্য নামে যে ভালো স্বর্গদূত আর খারাপ থাকে না, যাকে আল্লাহ মানে স্বর্গ থেকে পাঠিয়ে দেয় যে আমার কাজ করার। জি জি আছে ভাই। হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ করছি। জি ভাইয়া আমার নানু রাখছে, রান্না করছে সৌন্দর্য। আপনি জানেন না ভাই, ওই যে পিওনের অ্যাকাউন্টটা তো এখনো হচ্ছে আন্ডার রিভিউতেই আছে, যে আইডি কার্ডটা আর কি, অ্যাকাউন্টটা তো হয়ে গেছে, আইডি কার্ডটা এখনো আন্ডার রিভিউ আছে। আচ্ছা ভাই আন্ডার রিভিউ থাকা, ঠিক আছে ভাই ধন্যবাদ।
এতদিন অফ ডে, এতদিন মানে এই কয়দিন অফ ডে, মানে আজকে শুক্রবার কালকে শুক্রবার। ও আচ্ছা, আমি তো ভাবছি আজকে বুধবার। কেন আপনি শুক্রবারেও ক্লাস করবেন? না 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 আপু, আমি করব না। দেখছি দেখছি এফবি তে পোস্ট গুলো দেখছি, ওরে ফ্রিডম। বুঝছি